লেয়ারের বিষয়বস্তু কপি করে অন্য লেয়ারে পেস্ট করার জন্য স্টেজে বিদ্যমান অবজেক্টটি মাউসের ডান বোতামে চাপ দিয়ে সিলেক্ট করতে হবে। এতে বিষয় সংবেদনশীল মেনুতে অন্যান্য কমান্ডের সঙ্গে কপি কমান্ড পাওয়া যাবে, অথবা অবজেক্টটি সিলেক্ট করে এডিট মেনুতে ক্লিক করলে কপি কমান্ড পাওয়া যাবে। যে কোনো মেনু থেকে কপি কমান্ড সিলেক্ট করতে হবে। কপি করা অবজেক্টটি যে লেয়ারে পেস্ট করতে হবে সেই লেয়ারটি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে স্টার লেয়ার সিলেক্ট করা হলো। এডিট মেনুতে ক্লিক করলে পেস্ট ইন সেন্টার, পেস্ট ইন প্লেস কমান্ড পাওয়া যাবে। পেস্ট ইন প্লেস কমান্ড সিলেক্ট করলে কপি করা অবজেক্ট স্টেজের যে অবস্থান থেকে কপি করা হয়েছিল সিলেক্ট করা লেয়ারের ঠিক সেই অবস্থানে স্থাপিত হবে। মাউসের সাহায্যে সরিয়ে নিলে বোঝা যাবে। পেস্ট ইন সেন্টার কমান্ড সিলেক্ট করলে কপি করা অবজেক্ট সিলেক্ট করা লেয়ারে এবং স্টেজের কেন্দ্রে স্থাপিত হবে। শুধু পেস্ট কমান্ড সিলেক্ট করলে অবজেক্টটি সাধারণত স্টেজের মাঝখানে স্থাপিত হয়ে থাকে। এবার স্টার লেয়ারের চোখ আইকনে ক্লিক করলে ওই লেয়ারে বিদ্যমান স্টার এবং রেক্ট্যাঙ্গেল অবজেক্ট দুটি অদৃশ্য হয়ে যাবে। আবার চোখ আইকনে ক্লিক করলে অবজেক্ট দুটি দৃশ্যমান।